আমাকে আমি বলার কোনো হক তো নেই। আমার মরহুম শহর আর আমি ইয়াকিন করি যে আশিক, রফিক, সুফিয়া, সাদিক ছাড়া আমাদের আর কোনো ঔলাদ নেই। আব্বু, তুমি একবার বললে আম্মু শরীফ ভাইয়াকে আদর করতে পারে, একবার বলে দিও না আদর করতে। বদল যাও ওয়াক্ত কে সাথ, ইয়া ফির ওয়াক্ত বদলনা সিখো। মজবুরিও কো মত কোসো, হর হাল মে চলনা সিখো, হর হাল মে চলনা সিখো। গুরু, এর মতলবটা কি আছে, এর মানেটা কি আছে বলো ভাই? এর মানে হচ্ছে সময়ের সাথে বদলে যাও, নইলে সময়টাকেই বদলে দাও। এই হাসিস কেন? হাসির কোনো কথা বললাম না, করে হাসছিস? গুরু, তোমার এই চার পাঁচ পেক পেটে পড়লে না, তুমি এইখানে এসে ওই আকাশের দিকে তাকিয়ে ওই তারা দেখে না সাইডি বলো, আজকে আমার বাংলাতে আমার হেভি মস্তি লাগছে। ভীষণ, আমি কোনো তারাদেরকে শায়রি শোনাই না। পাঁচ ওয়াক্ত নওয়াজি, ধর্মপ্রাণ আমার বাপের সঙ্গে কথা বলি না। দেখ দেখ না, দেখ দেখ কেমন বেমতলব আমার বাপটা আকাশের তারা হয়ে গেল। ছাড় ছাড়ো সব, তুই কি জানিস তোর ভাই আশিক ওই কঙ্কালির গ্যারেজে কাজে লেগেছে? কি বলছিস, কি তুই ঠিক জানিস? একদম পাক্কা খবর আছে, আজকে থেকেই কাজে লেগেছো। আমার ভাইয়ের যদি কিছু হয়েছে না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, ওই কঙ্কালে তুই কিচ্ছুটি করতে পারবি না। ওর টিকি অনেক বড় নৌকা অব্দি বাধা আছে, তুই ওর কিচ্ছু করতে পারবি না। তুই তো জানিস ও কতবার পুলিশের কাছে ধরা পড়েছে, ও ঠিক কিছু না কিছু করে বেরিয়ে চলে এসছে। তা বলে কি আমার ভাইকে চোখের সামনে সালা ভ্যানিশ করে দেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার কি হাতে চুড়ি পরে বসে আছে নাকি? হ্যাঁ, গাড়ি থামালে কেন বাবা? স্টিয়ারিংটা হার্ড হয়ে গেল, মনে হচ্ছে সামনের চাকাটা পাংচার হয়ে গেছে, একবার নেবে না দেখলেই নয়। হোয়াট ডার্টি ইন্ডিয়া! গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। সরো 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 স্যার, একটু ইভিনিং এর হাওয়া খাচ্ছিলাম স্যার। বাবা, গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। ও গড, এভি গাড়ি তো, তাতে অবশ্য কি লাভ, দেশি কাচের একটু টাচেই হেভি গাড়ির চাকা ফুটতেছে। এই সরো সরো, দূরে দাঁড়াও। হ্যাঁ, এই এখন তোমার এই চেহারাটাকে না আমি একটা চড়ে চেঞ্জ করে দিতে পারি, তোমার এই বদনটাকে আমি একেবারে বিলা করে দিতে পারি। হ্যাঁ, আমরা বিপদে পড়েছি দেখে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি আপনাদের সাথে মারবো কি স্যার? আপনারা হচ্ছেন বড় আদমি, আপনাদের সাথে কি মাস্কারা ইয়ার কি সব মানায়? ইয়ার কি তো করেন আপনারা গরিবদের সাথে। এই মুখ সামলে কথা বলো। অরুণাবো অরুণাবো, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। আরে তুমি কি বিজেকে ওদের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনবে নাকি? আরে বাবা, কোনো স্ট্যান্ডার্ডের কথা আসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাতলামো করছি, সব সহ্য করবো নাকি? ইটস অল রাইট, ইটস অল রাইট। ডোন্ট ফরগেট, নীলাদ্রি আমাদের সঙ্গে গাড়িতে রয়েছে, লেট মি টেক কেয়ার। আমাকে ওদের সঙ্গে কথা বলতে দাও। ঠিক আছে, কথা বলো। কাছাকাছি কোনো গ্যারেজ আছে? দেখতেই তো পাচ্ছ আমরা বিপদে পড়েছি, আর মানুষ বিপদে পড়লে সাহায্য করতে হয়। বিপদে পড়লে সাহায্য করতে হয়? কি বলছে ভূষণ, শুনছিস? বলছে বিপদে পড়লে নাকি সাহায্য করতে হয়? আসলেন মাইডি, শুনছি শুনছি, এ তো এ তো ভূতের মুখে রাম না। বিপদে তো পড়েছে আমার ফ্যামিলি স্যার, কই তার বেলা তো সাহায্য করতে আসেননি, উল্টে বাঁশ গিফট করেছেন।
মনে করবেন না সব ভুলে মেরে দিয়েছি একটা একটা করে হিসেব চোখ একটা একটা What's going on, uncle? এরা কারা Dirty people. এভাবে রাস্তার মাঝখানে আরে বাস এত দেখছো তা ইংরেজি ভুলি কপ চাচ্ছে কাক ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না কাক কাকই থাকে সালা গায়ে চামড়াটা সাদা করতে পারে ওস্তাদ একটা কি একটা কথা আছে না এই এই দেশি গাছে বিলিতি আমরা স্যার এটাকে তো আগে কখনো দেখিনি কোথা থেকে আমদানি করলেন স্যার নীলাদি নীলাদি তুমি তুমি গাড়ির ভেতরে যাও 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 ভেতরে যাও ভেতরে যাও আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে না তোমাদের এই তিনটের মুখের জিওগ্রাফি চেঞ্জ করে দিতে পারি আপনি না কথাবার্তা একটু ঠিক করে বলুন নালে এখানে আপনার পাংচার করে রেখে দেবো বুঝতে পেরেছেন তাহলে দেখা যাক কে কার পাংচার করে কি হচ্ছে এটা কি বিকুল আরে আচ্ছা কোনো কথা নাই তোমাকে তোমাকে বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি এতে সঙ্গে তুমি কুল কুল আচ্ছা কুল স্যার লড়াইটা টাকা দিয়ে খেলুন জিতে যাবেন সারা দুনিয়াটাই তো টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে টাকাত লাগাতে আসবেন না আমি হচ্ছি সচ্চা মায়ের সচ্চা দুধ খাওয়া বাচ্চা ভূষণ গোডাউনে যা ঠিক আছে গুরু না ভাই চল ঠিক আছে গুরু এই মাতলা মুগল টয়লেট করার কোনো মানে আছে সোজা গিয়ে ডান দিকে কঙ্কালির গ্যারেজ গাড়িটা ঠিক করে নিন কঙ্কালি হ্যাঁ কিন্তু এরকম চলতে থাকলে এরকম চলতে থাকলে বস সাপ্লাইটা করবো কি করে না না তুমি ভেবে দেখো তুই ভেবে দেখো এরকম যদি সমস্ত কেস গুবলেট হয়ে যায় তাহলে বিজনেসটাই তো চৌপাড় হয়ে যাবে হ্যাঁ তাহলে আরে তুমি বলো না সকালবেলা কাগজের খবরটা পড়ে আমার তো জান বেরিয়ে যাচ্ছে তাহলে বোঝো তুমি বোঝো দেখো আমার মনে হয় এখন বাজার গরম আছে কোনো রিস্ক নেওয়া যাবে ঠিক আছে এ কদিন আমরা চুপচাপ চোখ কান খোলা রেখে একবার ঘাপটি মরে থাকতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন রাখছি ওখানে দাদিরে কি করছিস কাজকর্ম নেই নাকি হ্যাঁ আরি পাচ্ছিস না খুব বেড়েছিস বুঝলি তো মুন্ডু না তোমার ঘুরিয়ে দেবো একবার বুঝেছো আজ রাতে কি খাবার বানাবো সেটাই জানতে এসেছিলাম ওস্তাদ আমি এসে দেখলাম তুমি এখানে ফোনে কথা বলছো তা তাই ওয়েট করছিলাম তুমি ফোনের মাঝে কথা বললে খুব রেগে যাও তাই আর আমি কিছু বলিনি ওস্তাদ পাচ্ছিস না সত্যি কথা বলছিস দেখ তোকে আমার কিন্তু আমার খটকা লাগছে কমলা বলে দিলাম সত্যি বলছি মায়ের দিব্যি ওস্তাদ আমি কি খাবার বানাবো আজকে রাত্রি সেটাই জানতে এসেছিলাম ওস্তাদ আমি কি এখানে নতুন নাকি ওস্তাদ যে তোমার কথায় আড়ি পাতবো তোমার কথা এ তল্লাটে সবাই জানে জাদু তাই আড়ি পাতার দরকার হয় তো যাই ছিল না ঘর আমি একটু বেরোচ্ছি এসে খাবো ঠিক আছে আসুন কালকে ছেলেটা নতুন কাজে আসবে ওর মাথাটা যদি চিবিয়ে খেয়েছো তোমার পুরো বডি আমি চিবিয়ে হাফিস করে দেবো আমার নাম কঙ্কালি এক কথার মানুষ জি উস্তাদ মনে থাকে যান হাড়ামির হাত বাক্স একটা সালা
আজ খবরের কাগজে কি এমন খবর পড়লো কঙ্কালিরা যার জন্য এত টেনশন? কাগজটাই বা কোথায় রাখলো? দেখি তো বিপন্ন লক্ষ লক্ষ শিশু, ভারতবর্ষ শিশু শ্রমিক তৈরির কারখানা, ইস সালাম মেরেই দিলি। কি লিখেছে দেখি, ছেলেটার নাম ছোটু, তার বহুদিনের অভুক্ত নিথর শরীরটা পাওয়া গেছে পুরনো দিল্লির এক নির্জন গলিতে। ছেলেটির শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল, যার থেকে স্পষ্ট ছোটুকে নিয়মিত মারধর করা হতো। পোস্টমর্টেম রিপোর্ট বলছে ছোটু প্রায় মাসখানেক ঠিকমতো খায়নি। আশঙ্কা করা হচ্ছে খালি পেটে আর অত্যাচার সহ্য করতে না পেরে ছোটু মারা গেছে। ছেলেটা কাজ করত সুরাটের এক কাপড় কলে, সেখান থেকে সে দিল্লি এলো কীভাবে সেটাও আর এক রহস্য। আশঙ্কা করা হচ্ছে ছোটু একজন শিশু শ্রমিক। শিশু শ্রমিক? খোঁজ নিয়ে জানা গেছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বাসিন্দা, পশ্চিমবঙ্গ থেকে সুরাট, সুরাট থেকে দিল্লি। কিভাবে সমাধান হবে এই সমস্যার? কতদিনই আর এভাবে 14 ঘন্টা কাজ করে আত পেটা খেয়ে বা না খেয়ে মারা যাবে এইসব শিশুরা? আরে সরি, তুই এখানে বাচ্চাগুলোর কাছে একবার যাবো, কিন্তু এত ইনসাল্ট করলো না, এত বাজে ভাবে রাস্তায় কি বলবো। কোয়েল তুই কি বুঝেও বুঝবি না, মানে তোর বাবা তোকে এতবার করে বলছে, দাদা বলছে, তা সত্ত্বেও তুই এই স্যামের বাড়িতে যাচ্ছিস? ফাইন, আর যাব না। ইনফ্যাক্ট স্যামের বাবা মাও চান না ওদের বাড়ি আমি আর যাই। যাক বাবা, ওনারা তাহলে নিজেদের স্ট্যাটাসটা এতদিনে বুঝতে পেরেছেন। ওনারা হঠাৎ এরকম বললেন কেন? ডোন্ট নো। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা বাচ্চা বাবা মার মেন্টালিটিটা এক ছাঁচের হয়। মানে? না মানে, এ দেখো তোমরা যা বলছো, স্যামসের বাবা মা যা বলছে, সব মিলে যাচ্ছে। হু মানে ওনারাও চাইছেন যে স্যামসের বাইকের পেছনে আমি আর না চড়ি, ওনাদের বাড়িতে আমি না যাই। আমি বুঝতে পারছি না সমাজ কি বলবে বলছে। সমাজটাকে একটা জেলখানা বলো যে বলবে, যে যা বলবে আমাকে শুনতে হবে। তুমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশের একটা কি গান গাও না বলো, ওই যে হ্যাঁ, নিয়ম মতে এদিকে তাকিও না খাও, ওদিকেও তাকিও না। আরে এত নিয়ম কেউ আমি মানতে পারছি না, ব্যাস। তুই কি আরম্ভ করেছিস কোয়েল, মানে তোকে বারবার আপনার ছেলেকে ফোন করেছিলাম, ওরা
কোয়েল তুই চলে এসেছিস? বলছি ওরা কত দূর? ওরা বাড়ির কাছাকাছি চলে এসেছে। আসলে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, মেকানিককে ডেকেছে। আচ্ছা, টায়ারটা পাল্টানো হলে ওরা বাড়ি ফিরে আসবে। আচ্ছা, তাহলে কি ব্যাপার বলো তো, তুমিও মায়ের মতো আমার ফেরা নিয়ে চিন্তিত? আর কে আসছে, কে আসছে? আচ্ছা, তুমি কে দাঁড়া না, কথা বলছি তো। তুই আরে না না না, আমাকে আগে বলো কে আসছে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই যা রুমে যা, খুব সুন্দর একটা ড্রেস পর আর ফ্রেশ হয়ে এখানে আয়। এক মিনিট, সারপ্রাইজ সুন্দর হয়ে সেজে আসতে হবে। আমাকে আগে বলো কে আসছে। নীলাদ্রি তো বললো আসবে না, তাহলে? ওটা নীলাদ্রি বলেনি, ওটা আমরা বলেছি। আর বলেছি এই কারণে যাতে তুই টাইমে বাড়ি ফিরিস। আর দেখ, এক্স্যাক্টলি সেটাই হলো, তুই কিন্তু সময়ের আগেই বাড়ি ফিরে এলি। তার মানে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ? সাচ এ লায়ার। ছি, কোয়েল, কোয়েল শোন। মান্ডবী, ওকে একটু স্পেস দাও। মান্ডবী, যাই হয়ে যাক না কেন, একরি আমি সুখী রঙিন মাছ তো, যতই সাঁতার কাটুক ওই অ্যাকোরিয়ামের মধ্যেই কাটবে। কি হলো মা, আজ মাও তো বাবার মতোই কথা বলছেন, কিন্তু কেন? শরীফ এসে খবরটা দিল আপনার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। শরীফকে যে খবরটা পাঠালেন স্যার, আপনি নিজে একবার ফোনটা করতে পারলেন না? আপনার কাছে তো নম্বর ছিল। তোমার চার্জ কত হলো? দেড় হাজার। কি যে বলেন স্যার, আপনার থেকে নেবো চার্জ? তার চেয়ে একটু ফুরসত করে আমাকে এরকম সময় দেবেন, কিছু জরুরি ডিসকাশন আছে। তোমাকে এখন এসব কথাগুলো বলার খুব প্রয়োজন? আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তোমার চার্জ কত হলো? এইরকম একটা লোকের সাথে আঙ্কেলের কি ডিসকাশন থাকতে পারে? টাকার কথা ছাড়ুন না স্যার, ডিসকাশনটা জরুরি খুব। আপনি একটু ফোন করে বলে দেবেন কবে আসবেন, ব্যাস। আঙ্কেল, আপনি এসব সাবস্ট্যান্ডার্ড মেকানিকদের সঙ্গে কথা বলেন? নীলাদ্রি, একটা একটা কোথাও একটা ভুল হচ্ছে বোধহয়। এই এই কী বলছো তুমি? তুমি ওকে নেশাবান করেছো নাকি? হ্যাঁ, তো যেটা তোমার সাথে বাবার কিসের ডিসকাশন? আর তখন কি এটা বললে যে তোমার নাম্বার নাকি বাবার কাছে থাকবে? কেন থাকবে কেন? না না স্যার, তো মাঝে মাঝেই। তোমাকে কি আমি চিনি? তোমার নাম্বার আমার কাছে থাকবে কি করে? ইনফ্যাক্ট আমি তোমার গ্যারেজটা কোথায় সেটাই তো জানতাম না, তাই তো ওই ছেলেগুলোকে বললাম। এদের সামনে স্যার এরকম পাল্টি খেলো কেন? কেসটা খেলো যাকে, এখন ঝামেলা করে কোনো কাজ নেই। আরে স্যার, পুরো মিস্টেক হয়ে গেছে, অন্য একজন লোকের সঙ্গে গুলিয়ে ফেলেছে, আমি বুঝতে পেরে গেছি। আপনি কিছু মনে করবেন না, গাড়ি রেডি আপনার, চলুন। ঠিক আছে ঠিক আছে, চলো গাড়িতে ওঠো। যাও যাও, ওর কি টাকা পয়সা হচ্ছে ওকে মিটিয়ে দিয়ে। হ্যাঁ আচ্ছা, এই যে ভাই, কি কত হয়েছে বলো? আরে টাক তো পাল্টিছি, দিন না যাওয়াটা কিছু দিন না। যাও দিন না বলতে, এই খুচরো নেই, এনা 500 টাকা দাও। আরে টায়ার পাল্টানোর জন্য 500 টাকা? আরে বিপদের সময় উপকার করেছো, এটা 4 টাকা। যাও, ধন্যবাদ দাদা। দাদা, তুমি হলে ভদ্রলোক আর আমি পাতি মেকানিক, কিন্তু গিরগিটিও তোমাকে দেখে লজ্জা পাবে গুরু।